যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পীরদের কিছু দালালের পরিচয় দিব আর কি। কিছু বলতে আজকে একটা দেখাবো যে কী ধরনের মিথ্যাচার করে এবং তারা কি শিক্ষা নিয়েছে। এইভাবে পীরের দালালি করতেছে আসলে আমার বুঝে আসে না। আমি এই ভিডিওটা দেখার পরে আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে মানুষ পীরের দিকে আকৃষ্ট করার জন্য এত বড় মিথ্যাচার কীভাবে করতে পারে। যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম কমপ্লিট করে দিয়ে গেছেন, কীভাবে আমরা সঠিক দিন পাব, কীভাবে আমরা চলতে হবে, সব কিছু যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে নবীর মাধ্যমে, তারপরে অসংখ্য দালাল আছে, পীরের দালালরা যারা শয়তানের ওহি প্রেরণ করতেছে, আর এই শয়তানগুলি হলো আস্ত পীরগুলি, সবগুলি পীরে আমি মনে করি শয়তান। আপনারা ভিডিওটা একটু দেখেন, তারপরে বিস্তারিত বলতেছি। দাদা হুজুরের কথা তো আপনি অনেকে জানেন, হুজুরে তপ করতে আসেন, অনেকে শুনছেন ঘটনা। এক বিদেশি লোক আসে, বলে সামনে দাঁড়াইছে, হুজুর আপনার নাম সৈয়দ এসহাক না? কয় হ্যাঁ। আপনার বাড়ি বরিশাল বাংলাদেশের চরমনা এলাকায় না? কয় হ্যাঁ। কয় হুজুর আপনি আমারে মুরিদ করিয়া নেন? আর কান্না শুরু করছে, কি হয়েছে, আপনি কান্দেন কেন? বলে হুজুর আমি দীর্ঘদিন একজন হক্কানি পীরের তালাশ করতেছিলাম, কান্দতেছিলাম, আল্লাহ একটা হক্কানি পীর আমারে মিলাই দেন। নবীজি আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে নবীজি হাজির, আপনি হুজুরের সামনে দাঁড়ানো, আপনি এদিকে ইশারা করিয়া নবীজি বলতেছেন, এনার নাম হলো সৈয়দ এসহাক, বাড়ি হইলো বাংলাদেশের বরিশাল চরমনাই, তফের সময় দেখা হইলে মরিদ হইয়া যাইও। আমাদের অনেক ছাত্র আছে চরমনাই মাদ্রাস, নবীজির সাথে জিয়ারত নসিব হয়। আমার এক ছাত্র এরকম বলতেছে আমার কাছে যে হুজুর আমার সাথে নবীজির জিয়ারত নসিব হয়েছে, বলতেছে হুজুর নবীজি যাওয়ার সময় আমার মুখের মধ্যে একটা ফুদিয়া হয়েছে, আমি তো ওস্তাদ, আমি আর কান্না রাখতে পারলাম না। তুমি নবীজির স্বপ্ন দেখছো আমার ছাত্র, তোমার জালালাইন পড়াইছি, তোমার হেদায়ত পড়াইছি, মেশকাত পড়াইছি, আরে কোলের মধ্যে নিয়ে বললাম বাবু কেয়ামতের ময়দান একটু মনে রেখো, কেয়ামতের ময়দানে আজকাল নুরি হুজুরের বাড়ি আমরা আসি, বুড়া মানুষটায় সারা জীবন বয়ান করতে 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 পাশে বসে রয়েছে, এখন এখন ছেলের বয়ান শুনে, আগে শুনেছে মানুষের বয়ান, এখন বসে বসে ছেলের বয়ান শুনে, বসে বসে আপনাকে একটু দেখে, বসে বসে ফুল বাগান দেখতে আসে। এখন আপনারাই বলেন এই যে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কান্নাকাটি আছে, সব আছে, তারা কীভাবে নেক্সট শুরুতে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর এগুলি যদি আমরা মানুষের কাছে প্রকাশ করি তাহলে আমরা হয়ে যাই ইহুদির দালাল। স্পষ্ট আল্লাহ সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলেছে, আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো। কিন্তু এই দালালে, পীরের সরমনের পীরের দালালে কী বলতেছে, যে স্বপ্নে তারে দেখাইছে ইসহাকের হাতে বয়াত হওয়ার জন্য, আর এই মুরুক্ষ মরিদ এতদিন ধরে হক্কানি পীর খুঁজে। আর এই মুরুক্ষর বাচ্চারা, তোরা যদি হক্কানি পীর বুঝতি তাহলে তো তোরা তো পীর ধরতি না। আশ্চর্য লাগে এরকম জাহেল মুরুক্ষগুলি, এগুলি আস্তা শয়তান। আপনাদের কাছে কথাটা শুনতে খারাপ লাগতে পারে, যতটা পীর আছে প্রতিটা পীররে আমি শয়তান মনে করি। যদি আমার এই ভিডিওটা আপনারা কোনো মহাদেশ কোনো মুফতি দেখে থাকেন তাহলে আমার সাথে চ্যালেঞ্জে আসেন, দেখি কোরআন হাদিস দিয়ে প্রমাণ দেন। অথবা আপনারা তো হানাফি মাজহাব বলেন, ইমাম আবু হানিফা, মালিকি, শাফি, হাম্বলি, তারা কেউ পীর মরিদি করছে এরকম একটা প্রমাণ দেন। তো যারা সাধারণ আছেন তারা অবশ্যই আমার ভিডিও থেকে যদি একটুও উপকৃত হন
তাহলে আমি সার্থক মনে করি। তো ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।